এই মুহূর্তেই রয়েছে তনয়া তনয়া রয়েছে তনয়া অ্যাকচুয়ালি গিয়েছে ভোট প্রচারের জন্য তনয়া গিয়েছে আহ বীরভূমে এবং সেখানে গিয়ে তনয়া কিন্তু একই রকম পরিস্থিতি দেখতে পেলো তনয়া আমরা এখানে চা আড্ডা আর ভোটে রয়েছি এবং প্রসূনবাবু তিনি চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন এখানে তার সঙ্গে কথা হচ্ছে তিনি বলছেন যে তিনি তৃণমূলকে সমর্থন করেন শাসক দলের সমর্থক কিন্তু তারপরেও তিনি বলছেন যে নিঃসন্দেহে যদি পুকুর বোঝানো কম হয় বেয়ানি নির্মাণ না হয় যদি গাছ কাটা না হয় তাহলে মানুষ সুরাহা পাবে বীরভূমের মানুষ কি বলছে বীরভূম তো রীতিমতো পুড়ছে এখন দেখো সমাধিতে একটা বিষয় বলি যে এখানকার মানুষজন এই গরমে যেভাবে নাজেহাল হচ্ছেন কার্যত হাঁসফাশ অবস্থা ঠিক এই সকালবেলাটা তো এরপর ঠিক যখন সূর্য মাথার উপরে থাকবে তখন কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না অর্থাৎ রাস্তাঘাটে মানুষজনকে পাওয়া যাবে কি না সেটা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু যে দু তিন দিন আমরা এখানে রয়েছি তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যত সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না একবারে জনমানব শূন্য হয়ে যাচ্ছে রাস্তাঘাট যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলি এই যে আবহাওয়া ক্রমাগত পরিবর্তন হচ্ছে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দিচ্ছে কি মনে হয় কি কারণের জন্য হতে পারে এক তো হচ্ছে গাছ কাটা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হচ্ছে না সেই অনুপাতে দ্বিতীয়ত জলাভূমি ভরাট করে ফেলা হচ্ছে প্রাকৃতিকভাবে কোনো কারণে কি ভারসাম্য নষ্ট হচ্ছে সেই কারণে এরকমভাবে তাপমাত্রা বাড়ছে প্রথম কথা হচ্ছে যে জনসাধারণকে আরও সচেতন করা দরকার এবং জনসাধারণের সাথে রাজনৈতিক যে যারা নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রেই আপনি পেপারে এবং খবরের কাগজে দেখবেন যে শুধু বিজনেস পারপাসে সোনাঝুরি গাছগুলোকে কি পঞ্চায়েত কি পাবলিকও লাগাচ্ছে যে পাঁচ বছর পরে তাকে আমি বিক্রি করব এবং তার থেকে আমি একটা লভ্যাংশ ঘরে তুলব কিন্তু একটা গাছকে যে বাঁচিয়ে রাখা এবং সেটা যে পরিবেশ ভারসাম্য ঠিক রাখবে সেই চিন্তাধারাটা ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন আছে হ্যাঁ এবং তার সাথে মানুষজনকেও আরও সচেতন হতে হবে যে আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতে একমাত্র এই গাছপালাগুলো আছে বলে সুস্থভাবে দাঁড়িয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি তার উত্তর দিচ্ছি এই গাছগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষজনের দাঁড়াবার জায়গা থাকবে না সেকেন্ড হচ্ছে যে জনবিস্ফোরণ আজকে যে জায়গাগুলোতে আমরা গাছপালা দেখেছি সেই গাছ গাছপালাগুলোকে কেটে জনবসতি তৈরি হচ্ছে তাতে বন জঙ্গল ধ্বংস হচ্ছে এবং প্রায় আমরা পেপার এবং খবর দেখছি যে জলাভূমিও ভর্তি করে দেওয়া হচ্ছে জলাভূমি ভর্তি করে যে কংক্রিটে যে বোঝা তৈরি হচ্ছে সেখান থেকে আমি একটু সংযোজন করি কোপাইও অনেক সময় দেখা গিয়েছে এই অভিযোগটা সামনে এসেছে যে কোপাই মূলত বুঝিয়ে ফেলা হচ্ছে একাংশ নদীর এবং সেখানে অবৈধভাবে নির্মাণ গড়ে উঠছে এটা কতটা প্রভাব ফেলছে প্রশাসন কি সত্যি কিছু দেখছে না নাকি প্রশাসন যদি কোনোরকম পদক্ষেপ করতো তাহলে এইরকমভাবে কোনো ঘটনা ঘটতো না মনে করেন হ্যাঁ আমি এখানকার লোক নাই আমি বুঝতে পারবো না কোপাইটা কোথায় আর কোথায় বলি আপনি এখানে দেখেছেন এই তোমার কোপাই নদী থেকে তো মানে মাটি এবং বালি চলে আসছে অবধিভাবে এই জন্য তো অনেক দুর্ঘটনাও ঘটছে ডেপ ডেপটা বেড়ে যাচ্ছে একদিকে হচ্ছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি নদী বাড়ছে কিন্তু অনেক ক্ষেত্রে বিপদ হচ্ছে মানুষ সার প্রতিবেলায় একবার ডুবে মানে মৃত্যু হচ্ছে আর আমি আর বলতে গেলে আমি তো ছোটো থেকে খেলে আছি সাত চলে আমাদের এখানে বীরভূম জেলা রালভূমির একটা অংশ ভ্রমচাত্রী এখানে মাটিটা হচ্ছে একটু ডাটা সাইটিক সেই রোগ তাড়াতাড়ি গরম হয়ে যায় কাকড় জাতীয় কিন্তু আমাদের আমি দেখছি ছোটো থেকে এখানে শীতকালে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয় আর গরমকালে ওই ফর্টি ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ এভরি ইয়ার অল দ্য অল দ্য মানে এভরি ইয়ার হচ্ছে এটা এটা কিন্তু চিরকালে দেখে এসেছি আমরা হচ্ছে এবং চলে সমস্যা তনয়া মানুষের কথা শুনতে থাকলে বোধহয় আমাদের দিন ভর শুনতে হবে কারণ তারা নিজেরা এই সমস্যার মধ্যে বাস করে আমি এই মুহূর্তেই রয়েছে তনয়া তনয়া রয়েছে তনয়া অ্যাকচুয়ালি গিয়েছে ভোট প্রচারের জন্য তনয়া গিয়েছে বীরভূমে এবং সেখানে গিয়ে তনয়া কিন্তু একই রকম পরিস্থিতি দেখতে পেল তনয়া আমরা এখানে চা আড্ডা আর ভোটে রয়েছি এবং বাবু তিনি চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন এখানে তার সঙ্গে কথা হচ্ছে তিনি বলছেন যে তিনি তৃণমূলকে সমর্থন করেন শাসক দলের সমর্থক কিন্তু তারপরও তিনি বলছেন যে নিঃসন্দেহে যদি পুকুর বোঝানো কম হয় বেআইনি নির্মাণ না হয় যদি গাছ কাটা না হয় তাহলে মানুষ সুরাহা পাবে বীরভূমে মানুষ কি বলছে বীরভূম তো রীতিমতো পুড়ছে এখন Thank <laughs> you. দেখো সমাধিতে একটা বিষয় বলি যে এখানকার মানুষজন এই গরমে যেভাবে নাজেহাল হচ্ছেন কার্যত হাসফাস অবস্থা ঠিক এই সকালবেলাটা তো এরপর ঠিক যখন সূর্য মাথার উপরে থাকবে তখন কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না অর্থাৎ রাস্তাঘাটে মানুষজনকে পাওয়া যাবে কি না সেটা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু যে দু তিন দিন আমরা এখানে রয়েছি তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যত সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না একবারে জনমানব শূন্য হয়ে যাচ্ছে রাস্তাঘাট যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন আমি তো তাদের সঙ্গে কথা বলি এই যে আবহাওয়া আরও ক্রমাগত পরিবর্তন হচ্ছে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দিচ্ছে কি মনে হয় কি কারণের জন্য হতে পারে এক তো হচ্ছে গাছ কাটা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হচ্ছে না সেই অনুপাতে দ্বিতীয়ত জলাভূমি ভরাট করে ফেলা হচ্ছে প্রাকৃতিকভাবে কোনো কারণে কি ভারসাম্য নষ্ট হচ্ছে সেই কারণে এরকমভাবে তাপমাত্রা বাড়ছে প্রথম কথা হচ্ছে যে জনসাধারণকে আরও সচেতন করা দরকার এবং জনসাধারণের সাথে রাজনৈতিক যে যারা নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রেই আপনি পেপারে এবং খবরের কাগজে দেখবেন যে শুধু বিজনেস পারপাসে সোনাঝুরি গাছগুলোকে কি পঞ্চায়েত কি পাবলিকও লাগাচ্ছে যে পাঁচ বছর পরে তাকে আমি বিক্রি করব এবং তার থেকে আমি একটা লভ্যাংশ ঘরে তুলব কিন্তু একটা গাছকে যে বাঁচিয়ে রাখা এবং সেটা যে পরিবেশ ভারসাম্য ঠিক রাখবে সেই চিন্তাধারাটা ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন আছে হ্যাঁ এবং তার সাথে মানুষজনকেও আরও সচেতন হতে হবে যে আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতে একমাত্র এই গাছপালাগুলো আছে বলে সুস্থভাবে দাঁড়িয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি তার উত্তর দিচ্ছি এই গাছগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষজনের দাঁড়াবার জায়গা থাকবে না সেকেন্ড হচ্ছে যে জনবিস্ফোরণ আজকে যে জায়গাগুলোতে আমরা গাছপালা দেখেছি সেই গাছ গাছপালাগুলোকে কেটে জনবসতি তৈরি হচ্ছে তাতে বন জঙ্গল ধ্বংস হচ্ছে এবং প্রায় আমরা পেপার এবং খবর দেখছি যে জলাভূমিও ভর্তি করে দেওয়া হচ্ছে জলাভূমি ভর্তি করে যে কংক্রিটে যে বোঝা তৈরি হচ্ছে সেখান থেকে আমি একটু সংযোজন করি কোপাইও অনেক সময় দেখা গিয়েছে অভিযোগটা সামনে এসেছে যে কোপাই মূলত বুঝিয়ে ফেলা হচ্ছে একাংশ নদীর এবং সেখানে অবৈধভাবে নির্মাণ গড়ে উঠছে এটা কতটা প্রভাব ফেলছে প্রশাসন কি সত্যি কিছু দেখছে না নাকি প্রশাসন যদি কোনোরকম পদক্ষেপ করতো তাহলে এইরকমভাবে কোনো ঘটনা ঘটতো না মনে করেন না

রালভূমির একটা অংশ ভ্রমণযাত্রী এখানে মাটিটা হচ্ছে একটা ডাঠাটাইটিক ডাটাইটিক সেইগুলো তাড়াতাড়ি গরম হয়ে যায় কাকড় জাতীয় কিন্তু আমাদের আমি দেখছি ছোটো থেকে এখানে শীতকালে ফোর ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয় আর গরমকালে ওই ফর্টি ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ এভরি ইয়ার অল দ্য অল দ্য মানে এভরি ইয়ার হচ্ছে এটা এটা কিন্তু চিরকালে দেখে এসেছি আমরা এই যে চোরা কারবারই হচ্ছে এবং কার্য তো বলা চলে অনেকগুলো সমস্যা তনয়া নিঃসন্দেহে মানুষের কথা শুনতে থাকলে বোধহয় আমাদের দিনভর শুনতে হবে কারণ তারা নিজেরা এই সমস্যার মধ্যে বাস করে আমি